দেশি উৎপাদন হচ্ছে করোনা শনাক্তকরণ কিট। কোয়ারেন্টাইনের বাইরে ঘোরাঘুরি, প্রবাসীকে 10,000 টাকা অর্থদণ্ড। ইতালি এখন মৃত্যুপুরি, 24 ঘন্টায় মারা গেল 368 জন। এবার বিস্তারিত, দেশে উৎপাদন হবে নতুন করোনা ভাইরাস শনাক্তকরণ কিট। যে কিট ব্যবহারে স্বল্প সময়ে জানা যাবে সন্দেহজনক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত কিনা। বর্তমানে ভাইরাসটি শনাক্ত করতে যে কিট ব্যবহার করা হয় সেটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। দেশে উৎপাদিত কিটে মাত্র 15 থেকে 20 মিনিটে করোনা ভাইরাসের প্রাথমিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে। এতে একটি পরীক্ষায় সর্বোচ্চ ব্যয় হবে 200 টাকা, যেখানে বর্তমানে সরকারিভাবে একটি পরীক্ষা করতে ব্যয় হয় প্রায় 5,000 টাকা। কাজটি ইতিমধ্যে শুরু করেছে গণস্বাস্থ্য আরএমএ বায়োটেক লিমিটেড। গণস্বাস্থ্য আরএমএ বায়োটেকের পক্ষে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর মুহিব উল্লাহ খন্দকার যুগান্তরকে বলেন, এর আগে 2003 সালে বিশ্বের বিভিন্ন দেশে সার্স ভাইরাস মহামারী আকার ধারণ করে। তখন বাংলাদেশি একজন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল সার্স ভাইরাস শনাক্তকরণ কিট আবিষ্কার করেন। সেই ডক্টর বিজন বর্তমানে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে কর্মরত। যেহেতু সার্স এবং নতুন করোনা ভাইরাস একই গোত্রের অন্তর্ভুক্ত, তাই সার্স শনাক্তকরণ কিটের কিছুটা পরিবর্তন এনে স্বল্প সময়ে নতুন করোনা ভাইরাস শনাক্তের কিট তৈরি করা সম্ভব। ইতিমধ্যে ডক্টর বিজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিহাদ আদনান সহ কয়েকজন এই কিট তৈরির কাজ শুরু করেছেন। আজ সোমবার ঔষধ প্রশাসন অধিদপ্তরে এই কিট উৎপাদন অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। কিট উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিহাদ আদনান যুগান্তরকে বলেন, যে কোনো ধরনের ভাইরাস শনাক্ত করতে হলে অবশ্যই তার জেনেটিক তথ্য জানা থাকতে হবে। পাশাপাশি ভাইরাসটির ইউনিক সিকোয়েন্স সারফেস প্রোটিন সম্পর্কে সব তথ্যের বিশ্লেষণ থাকা চাই। ইতিমধ্যে এই বিষয়গুলো আমাদের আয়ত্তে রয়েছে। যে কিটটি আমরা তৈরি করছি সেটিতে ভাইরাসের বিপরীতে রোগীর শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডির প্রতিক্রিয়া পরীক্ষা করা হবে। এজন্য আমাদের সারফেস প্রোটিন আমদানি করতে হবে, যেখানে ভাইরাসটির নিউক্লিক অ্যাসিড বা সংক্রমণকারী বস্তু থাকবে না। যে পদ্ধতিতে এই কিট তৈরি করা হবে তাকে বলা হয় ডট ব্লড টেকনোলজি। এই কিট কিভাবে নতুন করোনা ভাইরাস শনাক্ত করবে জানতে চাইলে তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে এই কিটে ভাইরাস শনাক্ত করা যাবে। এর জন্য স্পুটাম নেয়ার প্রয়োজন নেই। প্রথমে সন্দেহজনক ব্যক্তির রক্তের নমুনা নেওয়া হবে, সেই রক্ত থেকে সিরাম আলাদা করতে হবে। কিটে সেই সিরাম রেখে তার উপর অ্যান্টিজেনের বিক্রিয়া ঘটানো হবে। যদি বিক্রিয়া হয় তাহলে সন্দেহজনক ব্যক্তির শরীরে ভাইরাসের প্রাথমিক উপস্থিতি রয়েছে বলে প্রমাণ হবে। বিক্রিয়া না করলে তিনি আক্রান্ত নন বলে বিবেচিত হবে। ইতিমধ্যে এই ডট ব্লড পদ্ধতি ব্যবহার করে চায়না ও আমেরিকাতে কিট তৈরি করা হয়েছে, যেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। একটি চাইনিজ কোম্পানি এটি বাজারজাত শুরু করেছে। এছাড়া বিষয়টি নিয়ে বিভিন্ন জার্নালে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে যে কিটে নতুন করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় সেটি মূলত মলিকুলার টেস্ট কিট। এই পরীক্ষায় কিটের রোগীর নমুনা দিয়ে একটি মেশিনের মধ্যে রাখতে হয়, ঠিক যে পদ্ধতিতে হেপাটাইট এ বি সি ভাইরাসের পরীক্ষা করা হয়ে থাকে। এক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, কিন্তু ডট ব্লড পদ্ধতিতে সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিট। ডক্টর মুহিবুল্লাহ খন্দকার জানান, এ ধরনের কিট উৎপাদন করতে হাইটেক ল্যাব প্রয়োজন। ইতিমধ্যে গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক একটি হাইটেক ল্যাব স্থাপন প্রক্রিয়া শুরু করেছে। ঔষধ প্রশাসনের অনুমোদন পেলেই আমরা প্রয়োজনীয় উপাদান আমদানি করব। সব মিলিয়ে উৎপাদন করতে আমাদের 1 মাস সময়ের প্রয়োজন। প্রাথমিকভাবে আমরা 10,000 ভাইরাস শনাক্তকরণ কিট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এই কিট ব্যবহার করতে হলে অবশ্যই ল্যাবটি তৃতীয় স্তরের বায়োসেফটি করতে হবে। সরকারি আদেশ অমান্য করে লোকালয়ে ঘুরে বেড়ানোর দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক সৌদি প্রবাসীকে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা 6:30 দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড সৌদি প্রবাসী হচ্ছেন
সাটুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে লাল মিয়া। তিনি গত 6 মার্চ ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসেন। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সদ্য বিদেশ ফেরত প্রবাসীদের নিজ নিজ বাড়িতে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। প্রতিদিন সচেতনমূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। সন্ধ্যার পর চায়ের দোকানে গিয়ে সচেতন করা হচ্ছে এ করোনা ভাইরাস বিষয়ে। তারপরও আইন অমান্য করে ওই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়ি গ্রামে ওই প্রবাসীর বাড়িতে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে লালমিয়াকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ইতালিতে করোনা ভাইরাসে একদিনে 368 জন মারা গেছেন। ইউরোপের সুন্দর এ দেশটি এখন এক কথায় মৃত্যুপুরী। রোববার 24 ঘন্টায় এ প্রাণঘাতী ভাইরাসে ওই রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুতে জনমনে আরও আতঙ্ক ছড়াচ্ছে। এর আগে গত শুক্রবার মারা গিয়েছিল 250 জন। মহামারী করোনা ভাইরাসে এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,809 জনে। একদিনে ওই রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনায় নতুন করে ভাবিয়ে তুলল দেশটির সরকার ও জনগণকে। করোনার বিস্তার ঠেকাতে ইতালি সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। গোটা ইতালি এখন কোয়ারেন্টাইনে পরিণত হয়েছে। মহামারী করোনা ভাইরাস বিস্তারের কেন্দ্র এখন ইউরোপ। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি ইতালিতে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রোববার আকস্মিকভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে গেল। একই সঙ্গে বেড়েছে আক্রান্ত রোগীর সংখ্যাও। রোববার একদিনে আক্রান্ত হয়েছে 3,590 জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 24,747 জন। চিকিৎসাধীন আছেন 20,603 জন। তাদের মধ্যে 18,931 জনের অবস্থা স্থিতিশীল অথবা উন্নতির দিকে এবং বাকি 1,672 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,335 জন। আক্রান্তের সংখ্যা অনুপাতে মৃত্যুর হার 44% এবং সুস্থতার হার 56%। ইউরোপের দেশটিতে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। এদিকে করোনা ভাইরাসের কারণে ইতালিতে জরুরি অবস্থা জারি করে পুরো দেশকে লকডাউন করা হয়েছে। ফার্মেসি ও খাবার দোকান ছাড়া সবকিছু বন্ধ রয়েছে। ফলে গোটা ইতালি থমকে আছে। অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে। নতুন করে কোনো পর্যটক ইতালিতে প্রবেশ করতে পারছে না। বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। জরুরি অবস্থায় যানবাহনও আগের মতো চলাচল করছে না। বেড়েছে যাত্রী দুর্ভোগ। সরকার নির্দেশনা দিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে কেউ যেন না যায়। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে করোনার মহামারী সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছেন। করোনা ভাইরাসের রোমের ক্লোসিয়াম, ফন্তানা, ট্রেভি, ভেনেসিয়া সহ দর্শনীয় স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালির মানুষ এখন কার্যত বন্দি জীবনযাপন করছেন। সুপার মার্কেটগুলোতে একসঙ্গে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিয়ন্ত্রণের মধ্যে চলছে সরকার ঘোষিত প্রতিষ্ঠান। কিছু কিছু সুপার মার্কেট ও ক্লিনিকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইতালি জুড়ে মাস্কের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। বিক্রেতারা বলছেন আগামী সপ্তাহে আসতে পারে নতুন মাস্ক, তবে নিশ্চয়তা দিতে পারেনি কেউ। করোনার ভয়াবহতায় গোটা ইতালি এখন ফাঁকা। সরকার নতুন ডিক্রি জারি করে সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। সরকারের অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা নেই। বিভিন্ন স্থানে প্রশাসন রাস্তা নিয়ন্ত্রণ করছে। যানবাহন ও চলাফেরায় নিয়ন্ত্রণ আনতে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সচেতনতার অভাবে এখনও যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সবাইকে আপাতত বাসা থেকে বাইরে যেতে নিষেধ করেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।